এই গাছটার নাম হচ্ছে ফিলোডেলডম। ছোট একটা গাছে কতবার ধরে আছে? কাঁচা পরিপক্ক অ্যাভিউ। জিজি প্ল্যান্টটা কিন্তু একটা বট গাছের চেয়ে বেশি অক্সিজেন দেয়। 12 মাসে আম গাছ, সুইট লেমন গাছ। ওজন স্বাভাবিক থাকবে, নিয়ন্ত্রণে থাকবে, হ্যান্ডসাম থাকবে। মালয়েশিয়ার উৎপাদিত রামবুটান। এই বাংলাদেশের নরসিংদীর মাটি তো মাশাআল্লাহ ভালো হইতেছে। আমি শুভ, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটি হচ্ছে মেসার্স পল্লী নার্সারিটাকে নিয়ে। এই মেসার্স পল্লী নার্সারিটি হচ্ছে নরসিংদী জেলার সর্ববৃহৎ এবং সাজানো গুছানো একটি নার্সারি। এটি অবস্থিত হচ্ছে শিবপুরে। এখানে আসলে আপনারা এমন কোনো গাছ নেই যে তাদের কাছে পাবেন না। নর্মালি তো আমরা নার্সারিতে গেলে আউটডোর গাছগুলোই বেশি ফোকাস করি, বাট আজকে আমি দাঁড়িয়ে আছি দেখেন ইনডোর সেকশনে। কত সুন্দর ইনডোর, এমন কোনো প্ল্যান্ট নাই যে এখানে পাবেন না। এরপরও যদি আপনাদের যেটা দরকার হয় দেখাইলে ভাইয়া এনে দিতে পারবে। এই গাছটার নাম হলো গ্রিন লিফ, এটা হলো রাবার প্ল্যান্ট, এটা হলো মানি প্ল্যান্টের একটা প্রজাতি। এই গাছটা কিন্তু অনেক সুন্দর, আর এটার নাম হলো মালকাঠি। বিভিন্ন ধরনের ক্যাকটাস পেয়ে যাবেন, ছোট বড়, যে যেরকম চান এখানে আসলে নিতে পারবেন। মালকাঠি ভেবে ভুল করবেন না, এটা কিন্তু এক ধরনের ক্যাকটাস, খুবই আনকমন। আমার হাতের গাছগুলো একুরিয়ামের ভিতর কিন্তু থাকে, দেখে মনে হচ্ছে প্লাস্টিক, আসলে এটা কিন্তু প্লাস্টিক না, এটা গাছ। এটা আপনারা টেবিলে রাখতে পারেন। আর এই গাছটার নাম হলো জেট প্ল্যান্ট। বিভিন্ন ধরনের অর্কিডও পেয়ে যাবেন। এই গাছটার নাম কি একটু স্পেশালি কমেন্ট বক্সে জানাবেন, নামটা জানি না আমি। এই গাছগুলো হলো আপনারা যারা ঘরের কুড়ে রাখতে চান তাদের জন্য একদমই পারফেক্ট। আর গাছটার নাম আমার মনে নাই, লেমন কি জানি, এটাও কমেন্ট বক্সে জানাবেন। যারা বাগান প্রেমী আছেন তারা কিন্তু মাইন্ড করবেন না, আমি উল্টাপাল্টা বলতে পারি, তারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। 95% গাছই আপনার বিদেশ থেকে আনা হয়, মানে বিদেশি গাছ আর কি। এই নার্সারিতে প্রবেশ করে আমি আসলে বুঝতেই পারছিলাম না এটা নার্সারি নাকি পার্ক, এত সুন্দর করে সাজানো। প্রত্যেকটা গাছ তারা সারি সারি করে সাজিয়েছে যাতে যারা কিনতে আসবে তারা দেখেই বুঝতে পারে কোন গাছটা কোন জায়গায় রাখা আছে। যারা বাগান প্রেমী আছেন তাদের কাজই তো হলো বাগানে বাগানে গিয়ে গাছ কালেক্ট করা। নরসিংদী কোনো জায়গায় গিয়ে বা কোনো নার্সারিতে গিয়ে যদি কোনো গাছ না পান সেক্ষেত্রে আপনারা পল্লী নার্সারিতে আসতে পারেন। আপনাদের আমারে দেখার দরকার নাই, গাছটাকে দেখেন। এই গাছটার নাম কিন্তু ডিসেন্ট বাকিয়া, দাম হচ্ছে 6,000 টাকা। ইনডোরের মধ্যে সবচেয়ে দামি প্ল্যান্ট, এরপরও তাদের এখানে আরও দামি দামি গাছ আছে। আমরা কিন্তু বিভিন্ন নার্সারি ভিডিও করে থাকি প্রচারের জন্য, আমরা কিন্তু অনেক গাছের নামই জানি না, প্রনাউন্সিয়েশনের সমস্যা হবে। এই গাছটার নাম হচ্ছে ফিলোডেলডম। এরপরও যদি আপনাদের কাছে অন্য কোনো নাম জানা থাকে কমেন্ট করে জানাবেন। এই জিজি প্ল্যান্টটা কিন্তু একটা বট গাছের চেয়েও বেশি অক্সিজেন দেয়। যাদের ঘরের মধ্যে অক্সিজেনের সমস্যা তারা কিন্তু রুমের মধ্যে নিয়ে গাছটা রেখে দিতে পারেন, এটা কিন্তু মিডিয়াম প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন। এই নার্সারিতে যারা ইনডোর প্ল্যান্ট কিনতে আসবেন তারা কিন্তু 100 টাকা থেকে শুরু করে 7,000-এর ভিতরে গাছগুলো পেয়ে যাচ্ছেন। এরপরও কিছু কম দামি গাছ আছে। আর বিশেষ একটা কথা আপনাদেরকে মনে করাই দিচ্ছি, এখানে যারা এসে আমাদের পেজের নামটা মেনশন করবেন তারা কিন্তু বিশেষ একটা ছাড় পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো বিভিন্ন ধরনের ফল গাছ। এটা হচ্ছে করসল ফুল, আর এটার ফলটা যখন পাকবে তখন আতা ফলের মতো দেখা যাবে, সবুজ। করসল গাছের ফুল, ফল, পাতা, কাণ্ড সবকিছু ক্যান্সার এবং টিউমারের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। আর এরা কিন্তু বর্তমানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি করসল গাছ সাপ্লাই দিচ্ছে। এবারে যে বৃক্ষমেলা হয়েছে এখানে কিন্তু তারা সবচেয়ে বেশি করসল গাছ সেল দিয়েছে। দেখতে পাচ্ছেন ছোট একটা করসল গাছেও কিন্তু ফুল ধরে আছে, আপনারা চাইলে কিন্তু এখান থেকে আপনার করসল গাছ সংগ্রহ করে নিতে পারবেন। পল্লী নার্সারির সবচেয়ে দামি গাছের সামনে দাঁড়িয়ে আছে, এই গাছটার নাম হচ্ছে অ্যাভিউ। তারা দাম হাঁকাচ্ছে 2 লক্ষ টাকা। এটা হচ্ছে অ্যাভিউ গাছের ফুল, ফুল থেকে এরকম ফল ধরবে ফার্স্টে। এটা হচ্ছে কাঁচা পরিপক্ক অ্যাভিউ, পাকা একটা অ্যাভিউ ফল, এটা কিন্তু প্রচুর সুস্বাদু এবং মিষ্টি। এই গাছের মধ্যে কিন্তু সারা বছরই ফল ধরে, আর সর্বনিম্ন হইলেও কিন্তু বছরে 3 বার ফল পাবেন আপনারা। এখন আমি তাদের ড্রাগন গাছের সেকশনে দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ড্রামের মধ্যে ড্রাগন গাছ লাগানো আছে, আপনারা এখান থেকে কিনে নিয়ে ছাদের মধ্যে রেখে দিতে পারবেন। সন্দেহের মধ্যে থাকেন যে গাছে ফল ধরবে কি না, তাদের জন্য হচ্ছে গিয়ে দেখবেন গাছের মধ্যে ফল ধরে আছে। সবার সুবিধার্থে আমি একটা কথা বলে দিচ্ছি যে এখানকার যত গাছ আমরা দেখাচ্ছি সবগুলোই কিন্তু আপনারা ছাদ বাগানে লাগাতে পারবেন। এই যে দেখেন আমার সামনে দাঁড়িয়ে আছি, কত সুন্দর একটা কদবেল গাছ, ছোট একটা গাছে কদবেল ধরে আছে। আর এই কদবেলটা আপনারা 12 মাসই পেয়ে যাবেন। নর্মালি কদবেল তো অনেক টক হয় কিন্তু এটা টেস্ট হলো টক মিষ্টি। এটা হলো থাই আমলকি। মনের একটা বিশাল খায়েশ পূর্ণ করব, গাছ থেকে কখনো কি আমলকি ছিঁড়ে খেয়েছেন? কারণ আমলকি গাছ এত বড় হয় পাওয়া যায় না হাতে নাগালে। দেখেন কত বড় বড় আমলকি। সবচেয়ে বেশি এই মোমেন্টে এসে যেটা পাবেন ওটা হলো সফেদা গাছ, এটা হলো মামি সফেদা, এটা সাইজটা কিন্তু বিশাল বড় হয়। এই পর্যায়ে আমি মেসার্স পল্লী নার্সারির লোকেশনটা শেয়ার করব। এটি অবস্থিত হচ্ছে নরসিংদী জেলার শিবপুর উপজেলার বান্দারদিয়া গ্রামে। চীনার সহজ রাস্তা হচ্ছে শিবপুর ফায়ার সার্ভিসের সাথে এটা অবস্থিত। আপনারা নরসিংদী থেকে মনোহরদী যাইতে যে রাস্তাটা পড়ে, এই রাস্তার যাইতে বাম পাশে, আসতে ডান পাশে। এরপরও আপনাদের যাদের বুঝতে সমস্যা হবে আমি কিন্তু পিন কমেন্টে বিস্তারিত লিখে দেবো এবং তাদের ফোন নাম্বারটা দিয়ে দেবো। এখন আমি দাঁড়িয়ে আছি টক কমলা বা পটলেবু গাছের সামনে। মানে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি টক ফল এটা। এটার কিন্তু পাতা আর ফল একই রকম। হাই প্রেশারের রোগী যারা আছেন তাদের জন্য এই ফলটা খুবই উপকারী। চাইনা কমলা বড় একটা গাছ,
দেখতে পাচ্ছেন গাছে কত ফল ধরে আছে, একটা ফল খাবো এখন। কমলাটা কিন্তু আমার কাছে অনেক মিষ্টি লাগতেছে। বাজারে দেখবেন যে একটা ব্যাগের মধ্যে যে ছোট ছোট কমলাগুলো রাখে কেজি হিসাবে বিক্রি করে, এটাই কিন্তু সেই চাইনা কমলা। এটা হচ্ছে বারো মাসে কাঁঠাল গাছ, অক্টোবর মাসেও কিন্তু গাছের মধ্যে কাঁঠাল ধরে আছে। এখানে আসলে আরও পেয়ে যাবেন বারো মাসে আম গাছ, গাছের মধ্যে ফল ধরে আছে, পাকার পর এরকম হবে। এটা এভাবে যদি এটার চুল্লা যেটা বলা হয় বাকল, এটা সহ খাইলে বড়ির মতো লাগবে, আর বাকল ছিলে খাইলে এটা লাগবে লটকনের মতো। আসলে বাকল সহ বড়ির মতো লাগতেছে, আর বাকল লটকনের মতো, কিন্তু লটকন থেকে অনেক মিষ্টি। দেখতে পাচ্ছেন কত বড় ম্যান্ডারিন মালটা, এটা হচ্ছে কাঁচা, এখন পাকা একটা দেখাবো। পুরো জাম্বুরার মতো, একটাই মনে হয় হাফ কেজি হবে। কত ছোট গাছের মধ্যে আমরা ধরে আছে, এগুলো হচ্ছে থাই বারো মাসে আমরা। বারো মাসে কিন্তু আপনার আমরা পেয়ে যাবেন, যদি ছাদের মধ্যে এই গাছগুলো লাগান। বাড়ি ওয়ান মালটা ছোট ছোট গাছে ধরে আছে, এখানে আরেকটা আছে, এটা হচ্ছে চাইনা কমলা, খুবই মিষ্টি। ফল গাছের পাশাপাশি এখানে আসলে কিন্তু আপনারা ফুল গাছও পেয়ে যাবেন। এখানে জানা অজানা নাম না জানা অনেক ধরনের ফুল গাছ আছে, দেশি বিদেশি, মানে নেই বলে কোনো ওয়ার্ড নাই। এখানে বেগুনি রঙের থাই হাসনায়ানা সারা বাংলাদেশের মধ্যে আসলে এখানে পেয়ে যাবেন। প্রিয় ফুল সাদা কাঠ গোলাপ, হাজারি গোলাপ গাছ, দেশি গোলাপ, ফুলের রাজ্যে হারিয়ে যাচ্ছে নিঃস্বাদ। নার্সারিতে গেলে প্রত্যেকবার বিরক্ত হইতে হয় ভিডিওর পরে, যখন ফুল নিয়ে নিশাত খুব নাটাকুটা করে বাংলা ভাষায়। অনেক সুন্দর, মানুষের কাছে মানুষের থেকে বেশি সুন্দর থাকে ফুল। এখন আমি দাঁড়িয়ে আছি মেসার্স পলি নার্সারির মালিক লুৎফর আঙ্কেলের সাথে। লুৎফর আঙ্কেল, এখন রামবুটান গাছ নিয়ে আপনাদেরকে কিছু কথা বলবেন। আমার মেসার্স পলি নার্সারি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ। এই মালয়েশিয়ার উৎপাদিত রামবুটান, এই রামবুটান এখন আমাদের এই বাংলাদেশের নরসিংদীর মাটিতেও মাশাল্লাহ ভালো হইতেছে। বিশেষ করে আমাদের শিবপুরে আনাচে কানাচে মানুষ কৃষক লাগাইতেছে, ব্যাপক পরিমাণের হইতেছে। এই যে দেখেন আমার এই যে গাছটা দিয়ে দেখলেন আপনারা, ওই যে রামবুটান পাকতেছে, আবার এই যে রামবুটান এদের মাঝে ফল আসতেছে, হ্যাঁ, আবার এই যে রামবুটান আরেক ডালে পাকতেছে। তো এই গাছের মধ্যে গত জানুয়ারি ফেব্রুয়ারিতে এক রাউন্ড ফুল আসছে, জুন জুলাই গিয়ে এটা পাকছে, আবার জুন জুলাই আরেকটা রাউন্ড মুকুল আসছে, এটা এই সেপ্টেম্বর অক্টোবরে এদের পাকছে, আবার এদের এই আরেক রাউন্ড ফল আসে গেছে, এটা গিয়ে আবার জানুয়ারি ফেব্রুয়ারিতে পাকবে। মানে বছর বারো মাস আমি দেখছি এখন এটা বছরে তিনবারই হচ্ছে। এটা সবচেয়ে বৈশিষ্ট্য হলো রামবুটানের যে এটা আপনার অন্য অন্য গাছের মতো এই সার খুললে বসে থাকতে হয় না, আপনি যে কোনো একটা পরিবেশে একটা জায়গার মধ্যে জঙ্গলও লাগাইতে পারবেন রামবুটান গাছ। আরেকটা বিষয় দেখলাম, ফলের দামও কিন্তু, ফলের দামও অনেক বেশি। এই জন্য আমি সম্মানিত দেশবাসীকে আমরা বলবো, আমরা অভিজ্ঞ নার্সারিম্যান হিসাবে আমাদের এই রামবুটানের ছাড়া আমরা বাংলাদেশের আনাচে কানাচে যেখানে শুধু পানি না উঠে এরকম জায়গার মধ্যে ছায়া হোক জঙ্গল হোক, এখানেও আপনি রামবুটানের চাষ করতে পারবেন, এবং শুধু করে জৈব সারের মাধ্যমে, অন্য কোনো রাসায়নিক ইউজ করা লাগে না। এটা হলো সুইট লেমন গাছ, এটা আমরা থাইল্যান্ড থেকে আমদানি করেছি, এতে ফল ক্যাম্পে ধরতেছে, মাথায় মাথায় ফল ধরতেছে। এই সুইট লেমন, যেমন এই যে একটা সুইট লেমন আমরা পারলাম, বাকলটা খাচ্ছি আমরা, আপনিও খান। এতে বাকলটা বাকলটা খেয়ে দেখেন, বাকলটা মিষ্টি লাগবে। দৈনিক যদি একটা ফল খাইতে পারে তাহলে ওজন স্বাভাবিক থাকবে, নিয়ন্ত্রণ থাকবে, হ্যান্ডসাম থাকবে, এরকম বুড়ি বড় হবে না। আরেকটা কাজ হলো, এতে আমরা সেভেন আপ আরসি বিভিন্ন জিনিস খাই না, একটু হজমের জন্য রুচির জন্য, আপনি এই সুইট লেমন খাবেন, গ্যারান্টি সহকারে বলতে পারি আল্লাহর মতে আপনার পেটের মধ্যে কোনো রকমের অ্যাসিড হবে না, গ্যাস হবে। হ্যাঁ, বর্তমান আমাদের যে কৃষিমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তারা কৃষি বান্ধব, টক মিষ্টি, টক মিষ্টি, আর এই বাকল হলো মিষ্টি। এই জন্য এই সুইট লেমন বছরে দুইবার হয়, মোটামুটি একটা ফল ধরলে চার মাস লাগে, দুইবার ফল আসলে আট মাস লাগে, আমাদের বছর কভার হয়ে যায়। আর বিশেষ করে ছাদ বাগানে খুব ভালো হয়। শিবপুরবাসীরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর আজকের ভিডিওটা লম্বা করছি না, আমরা কী কী গাছ নিয়েছি সেটা তো আপনারা দেখেছেনই, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, আল্লাহ হাফেজ।